কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে মাদ্রাজি ওল কচুর চাষ। ওলকচু বাংলাদেশের একটি পরিচিত কন্দাল ফসল। এটি খুবই উপাদেয় খাবার। ওলকচু উষ্ণমণ্ডলীয় অঞ্চলের জন্য একটি অর্থকরী ফসল। বাংলাদেশের সর্বত্রই এ ফসল চাষ হয়ে থাকে। বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানেও এ ফসল চাষ করা যায়। ওলকচু চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। ওলকচু আয়রন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য। ওলকচু খাবার ছাড়াও চিকিৎসায় ব্যবহৃত হয়। ওল টুকরো করে কেটে ঘিয়ে ভেজে খেলে অর্শরোগ সেরে যায়। ওল ভাতে বা সিদ্ধ করে খেলেও উপকার পাওয়া যায়। পেটের পীড়া, ফোড়া, হাঁপানি রোগ, বমি হওয়ার উদ্বেগ, গোঁত, বাত ও রক্তের ব্যাধি সারাতে ওল কার্যকরী। অনেক পরিবারে ওলের ডগাও তরকারি হিসেবে ব্যবহার করে থাকেন। মাদ্রাজি ওল কচু দেশে যথেষ্ট চাষ হয়ে থাকে। এটির চাহিদাও বেশি হয়। মাদ্রাজি ওলকচু চাষ বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি খেতে খুবই নরম এবং সুস্বাদু। এ জাতের ওলকচুর ফলনও বেশি। উচ্চ ফলনশীল জাত বিধায় মাদ্রাজি জাতের ওলকচু অধিকাংশ কৃষকেরাই চাষ করে থাকেন। এই জাতের সাথে তুলনীয় জাত না থাকায় কৃষকের মাঠে এর প্রাধান্য বেশি। ওলকচু আবাদের জন্য তেমন কোনো পরিশ্রম হয় না এবং রোগ বালাই কম। তুলনামূলক অনুর্বর জমিতে এমনকি ছায়াযুক্ত স্থানেও ওলকচুর আবাদ করা যায়। সেজন্য অনেক আগে থেকেই বাংলাদেশের আনাচে কানাচে ওলকচুর চাষ হয়ে আসছে। বর্তমানে মাদ্রাজি জাতের উচ্চ ফলনশীল ওলকচু পাওয়া যায়, যা চাষ করা বেশ লাভজনক প্রমাণিত হয়েছে। এসব দিক বিবেচনা করে যশোর জেলার সদর উপজেলাধীন কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের কৃষক শম্ভু কুমার নন্দী তার 25 শতক জমিতে মাদ্রাজি জাতের ওলকচুর চাষ করছেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কন্দাল ফসল উৎপাদন প্রদর্শনী হিসেবে এ ফসল চাষ করছেন। কৃষি অফিস থেকে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য সহায়তা পেয়েছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন। প্রথমে আমরা জমিতে প্রায় 7-8টা চাষ দিয়েছি। দেওয়ার পরে এলো সমান করে নিয়ে তারপরে সার মাটি দিয়েছি, দিয়ে পিলিটা নিয়ে ওল বসায় তারপরে আমার মাটি দিয়ে জমিটা আবার গাছ বাঁধিয়ে দিচ্ছি ভালো করে। দেওয়ার পরে এখন হালকা এখন আবার এলো মাটি যেগুলো বৃষ্টি পানিতে ধুয়ে আবার বুঝে গেছে ওগুলো উঠে দিতে হবে। তারপরে কিছুদিন পরে আবার এরা কুপায় ভালো করে সার মাটি দিয়ে আবার গুছায় পিলি গুঁড়া আবার ভালো করে বাঁধিয়ে দিতে হবে, দিলে তাহলে ওল গাছ আরও তেজবে আর ওর ভিতরের থেকে আরও ওই ওই মাছ বের হবে। সে মাছ এবার ওল মোটামোটা হবে এবং সে মাছ বেশেও অনেক টাকা আমরা লাভবান হবো। ডাটা ডাটাটা মনে করেন যে কেজি হিসেবে প্রথম 30-40 টাকা কেজি বেচা যাবে। ওটা কিছু অবশ্যই থেকে আমাদের ওলে বীজ দিয়েছে, সার মাটিও দিয়েছে অল্প, এরপরে আরও কিছু দেবে বলেছে। ওই যখন বড় হয়ে যাবে সেগুলো ঘাসকুটো হলে সেগুলো সাফ করে পরিষ্কার করে এলো সবসময় এলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে বইগুলো, তাহলে পোকামাকড়ে থেকে আমরা এলো বাঁচতে পারবো। এটা নালা করার কারণ এটা যে বৃষ্টি হয় না, বৃষ্টির পানি সহজে যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তাহলে ওল বই জো থাকবে, তাহলে ওল গাছ তাড়াতাড়ি এলো এলো জোর করবে এবং বড় হবে, তার মোটা হবে। আর নাহলে নরম থাকলে বই এলো গাছগুলো ভালো বাড়বে না এবং জোরও করবে না।
আর নাল থালির সঙ্গে বৃষ্টি হওয়ার 10-20 মিনিটের মধ্যে বেড়ে যাবে এবং গুই তাড়াতাড়ি জোয়াবে এবং গাছের তেজ বেশি হবে। তার এই ফসল করতে 50,000 টাকা ব্যয় হয়েছে, ফসল ভালো হয়েছে, 1,00,000 টাকায় ফসল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। সব ধরনের মাটিতেই ওল কচু চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন পাওয়া যায়। চৈত্র বৈশাখ মাসে ওল কচু লাগানো গেলেও ভালো দাম পেতে আগাম চাষের জন্য মাঘ ফাল্গুন মাসে লাগানো উত্তম। ওল কচুর বেছুনের ওজনের উপর ভিত্তি করে 40-80 সেন্টিমিটার দূরে বা খুব বড় হলে 1-1.5 মিটার দূরে লাগানো যায়। ওল কচুর ক্ষেতে নিয়মিত আগাছা পরিষ্কার, গোড়া উঁচু করে দেয়া ও গোড়ায় খড় ও আচ্ছাদন দিয়ে ঢেকে দিলে ভালো ফলন পাওয়া যায়। মাকড়ের কারণে আপনার যে ওলের যে সাইজটা ওটা কিন্তু ঠোকা ঠোকা করে কেটে কুটে দেবে, ওর জন্য দেবেন আছে ভাটিমেক। ভাটিমেক দিতে, হ্যাঁ ভাটিমেক প্রতি লিটার পানিতে আধা মিলি দিলে ওটাই আসছে আপনার কাজ হবে ভালো। আর এই যে আন্তঃপর্যায়, মানে যে ঘাস টাস যা আছে এইগুলো নিরাই শস্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ক্ষেত, ঠিক আছে? এটা রাখলে আপনার অনেক উপকার হবে, যাতে সার দিলে সারে দ্রুত কাজ করবে, জি জি জি, সময় মতো সেচ দেবেন, কাণ্ড পচা যেটা ওর জন্য আপনি কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন, দিলে ওটা ঠিক হয়ে যাবে। জৈব সার বেশি ব্যবহার করা ভালো, এছাড়াও ইউরিয়া, পটাশ এবং টিএসপি সারও কিছু দেয়া যায়। গাছ লাগানোর 7-9 মাস পর যখন 80% গাছের পাতা হলুদ হয়ে যায় তখন ওল সংগ্রহ করতে হয়। ওলের ছোট ছোট মুখিগুলো এবং ওল গাছের গোড়া বেছুন হিসেবে রাখতে হয়। মাদ্রাজি জাতের ওলের প্রতিটি 10-15 কেজি হয় এবং বিঘায় প্রতি 150 মণ পর্যন্ত হয়ে থাকে। ওল কচু গাছের তেমন কোনো রোগবালাই হয় না, কখনো কখনো পাতা ও কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। এ রোগ দমনের জন্য ডাইথেন M45 প্রয়োগ করা হয়। গোড়া পচা রোগের কারণে ফসলের ক্ষতি এড়াতে লাগানোর আগেই কার্ভ ডানজিপ দিয়ে বীজ শোধন করে নেওয়া যায়। ওল কচু দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করা যায়। ওল কচু দিয়ে পাকোড়া তৈরি করা হয়। ওল কচুর বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, ওল কচুর তরকারি, ওল কচু মাংস রান্না এবং নারকেলের দুধ দিয়েও ওল কচুর উপাদেয় তরকারি তৈরি হয়। ওল কচু সংগ্রহ করার পরও অনেক দিন স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেজন্য বাজারজাতকরণের জন্য তাড়াহুড়ার প্রয়োজন হয় না। ওলে আপনার যে প্রযুক্তি সেটা একটা নির্দিষ্ট 60 সেন্টিমিটার দূরত্বে এখানে দিয়ে লাগাতে হয়। আর ওল বীজকে সংরক্ষণ করতে হয়, বিশেষ করে ঠান্ডাতে সংরক্ষণ করতে হয়। এরপরে ওল বীজ মাটি ভালোভাবে 4-5 বার ভালোভাবে চাষ দিয়ে এরপরে ওলটাকে লাগাতে হয়। এরপরে ওলটা যখন আপনার একটু বড় হয় তখন এর দুই পাশ দিয়ে যে আপনার মাটি দেখতেছেন এই মাটিকে তুলে দিতে হয়। আর ওলে বিশেষ করে রোগ এবং পোকামাকড় এটা খুব কম। ওলে যে খরচ এটি আপনার ধরেন 1 বিঘা জমিতে 20-25,000 টাকা খরচ হয় বা সর্বোচ্চ 30,000 টাকা খরচ হয়, কিন্তু এর যে রিটার্ন এটি প্রায় 1.5-2 লক্ষ টাকা আপনার 1 বিঘা জমিতে আয় হয়। তো এই জন্য যার ফলে কৃষকরা এটি ওল চাষ করতে খুবই আগ্রহণীত। আর এই ওলে বিশেষ করে কাণ্ড যেটি আছে এই কাণ্ডও খাওয়া যায় এবং ওলটা দুটোই কিন্তু খাওয়া যাচ্ছে। উচ্চমূল্যের ফসল যেটি সেই উচ্চমূল্যের ফসলের যেতে দিন দিন আবাদ বৃদ্ধি পায়, সেজন্য আমি কৃষক ভাইদের প্রতি আমার পরামর্শ রইল। ওল কচু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, এ সবজি মাঠ থেকে পাইকাররা কিনে নিয়ে বাজারে বিক্রি করেন। মাদ্রাজি ওল কচুর আবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। আমাদের প্রত্যাশা যশোরের মতো সারা দেশে মাদ্রাজি ওল কচুর ব্যাপক চাষ হবে, তাতে কৃষক নিজে এবং সার্বিকভাবে দেশ উপকৃত হবে। জ্যৈষ্ঠ মাসের কৃষি
মজার মজার ফল নিয়ে প্রতি বছর জ্যৈষ্ঠ আসে মধুমাস হয়ে। আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, বাঙিসহ মৌসুমি ফলের পাকা ও মিষ্টি ফলের মম গন্ধে আমাদের রসনাকে বাড়িয়ে দেয়। মৌসুমি ফলের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি আচার, চাটনি, জ্যাম, জেলি জ্যৈষ্ঠের গরমে ভিন্ন স্বাদের ব্যঞ্জনা নিয়ে হাজির হয়। সেই সাথে পুষ্টি সমস্যা দূর হতে পারে কৃষিজীবী ভাই বোনদের। আর এই মাসে চলুন এক পলকে জেনে নিই জ্যৈষ্ঠ মাসের কৃষি ভবনের কাজগুলো। তুলা, আগামী আষাঢ় শ্রাবণ মাস তুলা বীজ বপনের উপযুক্ত সময়। আপনার যদি তুলা চাষ উপযোগী উঁচু জমি থাকে এবং আপনি তুলা চাষে আগ্রহী হন, তাহলে তুলা উন্নয়ন বোর্ডের নিকটবর্তী অফিস বা ইউনিট অফিসে যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বলবে ফসল, করবে গোলাম আরো বেশি বেশি, বাংলার কৃষি।